السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقولهم إن قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের এই হায়াতের পরে মরণ নির্ধারিত করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও সাইয়্যিদুল মুরসালিন, রাসূল আম্বিয়াদের সরদার, নেতা হওয়া সত্ত্বেও, সর্বোত্তম ব্যক্তি হওয়া সত্ত্বেও তার কাছেও মরণ এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম মের পৃথিবীতে আগমন বা অবতরণ, যা হচ্ছে কিয়ামতের একটি বড় লক্ষণ, বড় নিদর্শন। কিয়ামতের বড় নিদর্শনের কয়েকটি নিদর্শন বর্ণনা করা হয়েছে এর আগে, যেমন মেহেদী সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল যে সারা পৃথিবীতে অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করবে কিয়ামতের পূর্ব জামানায়, সে দাজ্জালকে ধ্বংসকারী হবেন হযরত ঈসা আলাইহিস সালাম, মাসিহুল হুদা, যিনি মানুষের সংস্কার করবেন, মানুষের সংশোধন করবেন, মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবেন এবং তার মাধ্যমে মহান আল্লাহ তার মনোনীত দিনে ইসলামকে কিয়ামতের পূর্ব জামানায় শক্তিশালী করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি একজন মানুষ এবং তার সাথে সাথে আল্লাহর রাসূল। ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয় বিনা বাবায়, মায়ের গর্ভে আসেন, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হন, বাবা নেই। তখন সেই যুগের লোকেরা সাধারণ অবস্থায় অসাধারণ কথা শুনলে মানুষের বিশ্বাসযোগ্য অনেকের হবে না, তাই অনেকে সন্দেহ পোষণ করে এবং সমালোচনা করতে থাকে যে এই ছেলে কোত্থেকে আসলো, যে মহিলার বিয়ে হয়নি, শাদী হয়নি, তার পেট থেকে ভূমিষ্ঠ কি করে ছেলে হতে পারে, অথচ মনে করা হচ্ছে যে এই মহিলা পুত পবিত্র সতী নারী, কোথা থেকে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাক শক্তি খুলে দিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের। এই কথা কোরআনে কারিমে সূরা মারইয়ামে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম হয় ঈসা আলাইহিস সালামের মাকে যে তুমি ইঙ্গিত করো ছেলের দিকে। ইঙ্গিত করলেন, লোকেরা যখন সমালোচনা করতে লাগলো তখন ইঙ্গিত করলেন ছেলের সাথে কথা বলো। তখন তিনি বলেছেন কালা ইন্নি আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করবেন, ওয়াজালানি নবিয়া, এবং আমাকে নবুয়াত দান করবেন, নবী করবেন আমাকে, ওয়াজালানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং যেখানে আমি থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করবেন, এবং আমাকে আল্লাহ আদেশ দান করেছেন বিসসালাতি ওয়াজ যাকাত, নামাজের সালাতের এবং যাকাতের। তাহলে নামাজ প্রাচীন যুগের ইবাদত। ঈসা আলাইহিস সালাম কয়েকদিনের শিশু, কয়েকদিনে দু চার দিন ভূমিষ্ঠ হয়েছেন মাত্র, আল্লাহ যে তার মুখে বাকশক্তি খুলে দিচ্ছেন, কথা বলছেন, বলছেন ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আল্লাহ আমাকে সালাত এবং যাকাতের ওসিয়ত করেছেন, উপদেশ দান করেছেন, আদেশ দান করেছেন। সুতরাং নামাজ ছাড়া কোনো মানুষ সৎ হতে পারে না, নামাজ ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারে না, চিরসত্য কথা। তো যাই হোক, বিষয়বস্তু হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম মানুষ এবং আল্লাহ রাসূল, ওয়াজালানি নবিয়া, আমাকে আল্লাহ নবী করবেন। ঈসা আলাইহিস সালাম যখন মানুষ, রসুল হলেও নবী হলেও তার একদিন মৃত্যু হবে, তার এখনো মৃত্যু হয়নি, মাত্র একজন রাসূল যার মৃত্যু হয়নি হবে, তিনি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন পৃথিবীতে আবার আসবেন। এ একটি উদ্দেশ্য পৃথিবীতে আসার, যে পৃথিবীতে এসে মরতে হবে, আবার এই মাটিতে একটা অংশ তাকে নিতে হবে, এই মাটিতে দাফন হইতে হবে প্রত্যেক মানুষকে। মিনহা খালাকনাকুম, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন। এই আয়াতটি অনেকে আমাদের দেশে দোয়া হিসাবে পড়ে, এটি ভিত্তিহীন। কখন দোয়া হিসাবে পড়ে শুনেছেন? কখন? যখন কবরে মাটি দেয়, হ্যাঁ, এই মাটি দেওয়ার সময় এই দোয়াটি পড়ে, মিনহা খালাকনাকুম মফিহা নুঈদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটি কোরআন কারিমের আয়াত সূরা তাহা, এটি দোয়া নয়, আর এটি এখানে পড়ার কোনো সহিহ হাদিসে প্রমাণ নেই।
এটি মানুষ খেয়াল খুশি আমাদের মুরব্বীরা এক শ্রেণীর আলেমরা বিদাতী আলেমরা শিখিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে আয়াত মহান আল্লাহ কি ইরশাদ করেছেন এই আয়াতে, মিনহা খালাকনাকুম, আমি মানুষকে এই থেকে সৃষ্টি করেছি, কি থেকে, মাটি থেকে, আর্থ জমিন থেকে, এই মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা নয় দেখুম, আর তোমাদেরকে আমি এই মাটিতেই কি করে দেব, ফিরিয়ে দেব। ওয়ামিনহা নুখরে জখুম, আর এই মাটি থেকে তোমাদেরকে উদ্গত করবো, বের করব কবর থেকে, কবর ফেটে উঠবে সিঙ্গায় ফুৎকার হলে আর মানুষ উঠে পড়বে। অমিনহা নুখরে জখুম, এই মাটি থেকে আবার তোমাদেরকে বের করব, তারা তান অখরা পুনরায়, আবার বের করব। মাটি থেকে সৃষ্টি, মাটিতে ফিরিয়ে দেওয়া, আর মাটি থেকে আবার বের করা হবে, উদ্গত করা হবে। অমিনহা নুখরে জখুম তারা তান অখরা। তো ঈসা আলাইহিস সালামও যখন মানুষ মাটি থেকে তৈরি, তখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটিতে ফিরিয়ে দেবেন, এখনো ফিরিয়ে দেননি, সেই জন্য আল্লাহ তাকে আবার নামিয়ে দেবেন আকাশ থেকে এই জমিনে, যাতে করে মাটিতে তাকে আল্লাহ ফিরিয়ে দেন। অফিহা নুইদুকুম, তারপরে আবার অন্যরা যেমন যখন সিংহায় ফুৎকার হবে, মাটি থেকে উঠবে, উঠে হাশরের ময়দানে বিচার দিবসে উপস্থিত হবে, তেমনি ঈসা আলাইহিস সালাম উপস্থিত হবেন। তো ঈসা আলাইহিস সালামের আকাশ থেকে নেমে আসা অবতরণ, এটি একটি কিয়ামতের বড় লক্ষণ, এই সম্পর্কে আজকে আলোচনা করব। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তার দৈহিক গুণ বিভিন্ন হাদিস এসছে, এ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, সেগুলি সংক্ষেপে সার সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনাচ্ছি। তার সম্পর্কে হাদিস এসছে যে মারবুউল কামাহ, অর্থাৎ তিনি মধ্যগোচের মানুষ হবেন, খুব উঁচাও না আর বেঁচেও না, খাটো মানুষও না। লাইসা বিত্তাবিল ওয়ালা বিল কাসির, খুব লম্বা মানুষ না, ওয়ালা বিল কাসির, আর খাটো মানুষও না। আহমার জাদ, এবং তিনি অত্যন্ত ফর্সা মানুষ হবেন, এবং ফর্সার সাথে সাথে, এক হচ্ছে ফর্সা মানে একেবারে সাদা, তিনি সাদা নন, ফর্সার ওপরে যদি লাল বরণ থাকে দেখতে বেশি সুন্দর, তাই না, মনে হচ্ছে রক্ত ফুটে পড়ছে, এইরকম মানুষ হবেন তিনি, এই রংটি সবচেয়ে সুন্দর, এই জন্য আহমার বলা হয়েছে, লাল বরণে, ফর্সা লাল বরণে, শরীর ঢিলা ঢালা না, টাইট ফাইট শরীর, এই জন্য জাদ বলা হয়েছে। অনেকের শরীর দেখছেন ঢিলা, হাঁটছে তো মনে হচ্ছে যে দোলে পড়ছে, তাই না, না এরকম শরীর না। আয়ুজ উৎসাদর, বক্ষ প্রশস্ত, বক্ষ যদি, এই যে বক্ষ আছে বুক, যদি প্রশস্ত হয় সুন্দর লাগে, এটি হচ্ছে পুরুষত্বের পরিচয় কিন্তু, বক্ষ প্রশস্ত। সাপ্তু সার, চুলগুলি সোজা সোজা, ঘংরুলো নয়, কান্নামা খারাজা মিন দিবাস, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দর মানুষ যে যেন তিনি এক্ষণি গোসলখানা থেকে বেরিয়েছেন। একজন মানুষ গোসলখানা থেকে গোসল করে যখন বেরোয় কত সুন্দর, একেবারে ক্লিন হয়ে, এইরকম মানুষ তিনি। লাহুলিম মাতুন, এবং তার বড় বড় চুল থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন বড় চুল ছিল, যেটাকে আমাদের দেশে মানুষ সম্মতি চুল বলে, হ্যাঁ, মধ্যখান দিয়ে সিঁথি আর চুলটি আপনার বড় করে রাখা পিছন দিকে, তবে কেটে রাখা পিছন দিকে, মহিলাদের মতো একেবারে বড় নয়, এখানে যেমন অনেক ফাসেকরা একেবারে বড় করে মহিলাদের মতো, আমাদের সেই ছোকরারা যেমন বড় করে মহিলাদের মতো চুল রাখে, এই জন্য যে তাদেরকে অনেক সময় মহিলা সাজতে হয় শাড়ি পরে ব্লাউজ পরে, না এটি হারাম। তবে যে চুল কাঁধ পর্যন্ত পড়বে, হ্যাঁ, কানের নিম্ন ভাগ পর্যন্ত আসবে, তিনটি ওর ভাগ রয়েছে হাদিসে রয়েছে, যে তিন অবস্থার কোন একটি অবস্থায় গেলে অসুবিধা নেই, লিম্মা জুম্মা ওয়াফরা, হ্যাঁ, একটু উঁচু অথবা একটু নিচে, কানে একটু নিচে আর একটু নিচে, কাঁধের নিচে নয়। তো তার লিম্মা ছিল, কানের নিম্ন ভাগ পর্যন্ত চুল নেমে আসত, এরকম চুল হবে তার, কাদরাত জালাহা, এবং সিথি করা, তামলামা বাইনা মানকাবাই, কাঁধ পর্যন্ত তার চুল রয়েছে, বুখারী মুসলিম এই হাদিসগুলি রয়েছে। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আরানি লাইলাতান ইনদাল কাবা, আমাকে আল্লাহ কাবার নিকট রাত্রে দেখালেন, হয়তো স্বপ্নে দেখালেন, মেয়েরাজ রাতেও তিনি দেখেছেন কিন্তু স্বপ্নের কথা হয়তো, ফারা আয় তো রাজুলান আদম, আমি একজন মানুষ দেখলাম অত্যন্ত ফর্সা এবং লাল বর্ণা সুন্দর, আহসানে মা আন্তার আইন মিন আদমের রেজাল, পুরুষদের মধ্যে যেমন একটা সুন্দর মানুষকে তুমি দেখতে পারো পৃথিবীতে, ওই রকম সুন্দর মানুষ দেখলাম, লাহু লিম্মা, এবং তার বড় বড় চুল রয়েছে কাঁধের নিম্ন ভাগ পর্যন্ত, তাও দেখতে সুন্দর, কাদরাজ জালাহ, এবং স্মৃতি করা রয়েছে, ফাহিয়া তাক্তরু মা, আর পানি গোসল করার পরে যদি চুল বড় থাকে তাহলে পানি আর পড়তে রয়েছে, তো এরকম পানি যেন ঝরে পড়ছে, মুত্তাকিয়ান আলা রাজুলাইন, আর দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি করছেন ইয়াতুফু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সম্পর্কে আপনাদের কি বিশ্বাস,
ওয়াহি কিনা এক কথায় বলতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন হচ্ছে ওয়াহি, মানে যা দেখেছেন তা সত্য। শুধু নবী না, অন্যান্য নবীদের কথা বলা হয়েছে, রুইয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, যত আম্বিয়া এবং রাসূলগণ এসেছেন তাদের স্বপ্ন হচ্ছে ওয়াহি। তাদের স্বপ্নে কোনো শয়তান এসে কোনো কিছু দেখাতে পারে না, ভ্রান্ত কিছু দেখাতে পারে না, যে একটা জিনিস হবে না বা হয়নি আর তিনি দেখছেন স্বপ্নে, এরকমটা হয় না। যা দেখছেন আম্বিয়া এবং রাসূলগণ তা সত্য, তা ওয়াহি ভিত্তিক, মানে ফেরেশতার মাধ্যমে। আর মানুষ যে স্বপ্ন দেখে তা তিন রকম হয়, অনেক সময় খেয়ালি স্বপ্ন, খেয়ালি পোলা, বুঝেন তো খেয়ালি পোলা, মানে যার দিনে খেয়াল করেছেন তাই রাত্রে দেখছেন, খেয়ালি পোলা। আর এগুলোকে আহলাম বলা, আজগাস আহলাম, এর কোনো বিবরণ নেই। আর এক এক স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর এক স্বপ্ন হচ্ছে ফেরেশতাদের পক্ষ থেকে। তাহলে মমিন মানুষ তিন রকমের যে কোনো একরকম স্বপ্ন দেখতে পারে। পক্ষান্তরে আম্বিয়া এবং রাসূলগণ স্বপ্ন দেখেন সমস্ত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে, সুতরাং তা হচ্ছে ওয়াহি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এইরকম, এত হবিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করছেন হযরত ঈসা আলাইহিস সালাম, ফাসা আলতু, জিজ্ঞেস করলাম, স্বপ্নে জিজ্ঞেস করছেন, মান হাজা, ইনি কে? ফাকিলা, বলা হলো আমাকে, হাজাল মাসিহ ইবনু মারিয়াম, ইনি হচ্ছেন মরিয়ম তনয় ঈসা আলাইহিস সালাম, মরিয়মের ছেলে ঈসা আলাইহিস সালাম। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তো এতে কিছু বয়ান এসছে, বিবরণ এসছে দৈহিক অবয়ব হযরত ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম যে অবতরণ করবেন পৃথিবীতে, নেমে আসবেন কিয়ামতের পূর্বকালে, এর সম্পর্কে কিছু বিবরণ। তিনি নেমে আসবেন দাজ্জালের পরে, প্রথম দাজ্জাল প্রকাশ পাবে, দাজ্জাল আসবে, আর দাজ্জালকে যেহেতু আল্লাহ ধ্বংস করবেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে, তারপরে ঈসা আলাইহিস সালাম আগমন করবেন পৃথিবীতে, বিপর্যয় সৃষ্টি হয়ে থাকবে, অধিকাংশ মানুষ কুফরিতে লিপ্ত হয়ে যাবে দাজ্জালের বিভ্রান্তির কারণে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন জমিনে, তিনি নেমে আসবেন। তিনি নেমে আসবেন কোন দেশে? হ্যাঁ, শাম দেশে। শাম দেশের দামেস্ক, যে আরবিতে দামেস্ক বলে, আমরা বাংলা ভাষীরা দামেস্ক বলে জানি, দামেস্ক, যে সিরিয়ার রাজধানী, শাম দেশের রাজধানী, প্রাচীন যুগ থেকে শাম দেশের রাজধানী হচ্ছে দামেস্ক। উমাইয়া গোত্রের যুগ থেকে, মানে 30 বছর খেলাফতে রাশেদা যে থেকেছে, তারপরে মাওয়িয়া রাজি আল্লাহ তালানোর যুগ থেকেই এই দামেস্ক শহর, আর এই দামেস্ক শহর তখন থেকে রাজধানী। তো এই দামেস্ক শহরের পূর্ব দিকে আল মানারাতুল বায়দা, অর্থাৎ সাদা মিনারা, মিনারা তো বুঝেন না, এই যে মসজিদের মিনারা রয়েছে, সাদা মিনারা প্রসিদ্ধ মিনারা রয়েছে, সেখানেই তিনি অবতরণ করবেন আকাশ থেকে। ওয়াদিয়ান কাফাইহি আলা আজনিহাতি মালাকাইন, দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আকাশ থেকে নেমে আসবেন, দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে আকাশ থেকে তিনি অবতরণ করবেন। তার উপর রঙিন সুন্দর চাদর থাকবে, মানে চাদর তার কাঁধে থাকবে, এ যা তা রাস ও কাতার, যখন মাথা নিম্ন দিকে করবেন তো মনে হচ্ছে যে তার মাথা থেকে পানি টপকে পড়ছে। ওয়াই জারাফা তাহার দ্বারা মেন জুমান কাল্লুল, এত সুন্দর যে মনে হচ্ছে যে মণিমুক্তা ঝরে পড়ছে তার মুখমণ্ডল থেকে। ওয়ালা ইয়াহিলুল্লি কাফিন ইয়াজে দরিহানা সি ইল্লা মাত, সেই সময় যখন তিনি অবতরণ করবেন, হাদিসে রয়েছে যে কোনো কাফের যদি কাফেরকে তার শ্বাস লাগে তাহলে অতি ধ্বংস হয়ে যাবে। কোনো কাফেরকে যদি ঈসা আলাইহিস সালামের শ্বাস প্রশ্বাস লাগে তাতে ধ্বংস হয়ে যাবে কাফের, মানে তার শ্বাস প্রশ্বাসটি বরদাস্ত করতে পারবে না। ওয়া নাফাসুহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তারাফু, এবং তার শ্বাস প্রশ্বাস কতদূর পৌঁছিবে, তত যতদূর পর্যন্ত তার দৃষ্টিশক্তি পৌঁছে, যতদূর তার দৃষ্টিশক্তি, কতদূর পর্যন্ত দৃষ্টিশক্তি খোলা মাঠে পৌঁছে, চিন্তা করুন দেখি দূর দূর পর্যন্ত, খোলা মাঠে হলে আড়াল না থাকলে, ততদূর পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস পৌঁছে যাবে, আর ততদূর পর্যন্ত কোনো কাফের থাকতেই পারবে না, ধ্বংস হয়ে যাবে। নামতেই কাফের সাপ, যেদিকে তিনি উদ্দেশ্য করবেন সেদিকে কাফের বিধর্মী অমুসলিম সাপ হয়ে যাবে। ভাইয়া কোনো নজরুল আলা তাইফাতিল মনসুর আল্লাতি তুকাতিল আল হক, তার পূর্ব থেকেই একটি সৎপন্থী দল সত্যের ওপর অটল থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকবেন। এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুখারী মুসলিমের হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস এই হাদিসটি, লা তাযাল তায়ফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক মনসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস্সা। আমার উম্মতে একটি দল, লা তাযাল তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল জাহিরিন আলাল হক সত্যের ওপর সর্বদা জয়ী থাকবে এবং মনসুরা সাহায্য প্রাপ্ত থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা লাঞ্ছিত অপদস্ত করতে চাইবে, তাদের ক্ষতি সাধন করতে চাইবে, তারা কোনো কিছুই করতে পারবে না ক্ষতি তাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে একটি দল সবসময় সত্যের ওপর জয়ী থাকবে, এটা সর্বদাই, কিন্তু এমন একটা যুগ হবে না যে এই যুগে এই ইসলামিক দল নেই, এমনটা হবে না। আর ইসলামিক দলের মানে এই না যে কোনো একটি সংগঠন, এ কথা ভাববেন না কোনো কেউ, কিন্তু না ব্যক্তি
পর যে কেউ ভাববেন যে এরকম কোন পৃথিবীতে সংগঠন আছে যে সেই সংগঠন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর না সেই মানে এর কথা বলেছেন যে আমির আর তার জামাত রয়েছে। কারণ আজকাল পৃথিবীতে যেসব জামাতগুলি কায়েম হচ্ছে সেই সব জামাতগুলি সবাই এই দাবি করছে যে আমরাই হচ্ছে ওই সত্য দলটি। যে কোনো জামাত ময়দানে যতগুলি জামাত রয়েছে, হয়তো এক দল হয়তো জেহাদে তৎপর, আর এক দল হয়তো নামাজ রোজার শিক্ষা দেওয়াতে তৎপর, সুফিয়ানা কালকর্ম শিক্ষা দেওয়ায় তৎপর, আর এক দল হয়তো আপনার রাজনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার দিক দিয়ে তৎপর আছে। না পৃথিবীতে বিভিন্ন দল তো দেখতে পাচ্ছেন, কিছু দল আছে যারা যাদের কর্ম হচ্ছে আসল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানুষকে নামাজ শিখাও, দাড়ি চাড়াও, আর কিছু জিকির শিখাও, আর এইগুলি কাজ হচ্ছে কিছু দলের। আর কিছু দলের কাজ হচ্ছে যে না রাজনীতি প্রথম তো গতি দখল করো, ক্ষমতা নাও, তাহলে ডান্ডা দিয়ে পিটিয়ে সবকে সোজা করে দেবো বদমাশিদেরকে, তাই না? তো এরকম একটি দল আছে। আর কিছু দল আছে যারা হয়তো আকিদার পরিশুদ্ধির কাজ করছে, আর সত্যি হওয়া উচিত সেটি। আর কিছু দল আছে যারা শুধু বলছে না আসল হচ্ছে জেহাদ, জেহাদের ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে, ভ্রান্ত ধারণা আছে। একটি জেহাদি দলের কথা বলছি, আমার এক বাংলাদেশি ভাই এসে বলছেন যে তার কিছু ভক্তরা আছে ঢাকাতে, আর তারা বলছে যে আমাদের আমির হচ্ছে কোথায় জর্ডনে, সে ভ্রান্ত দল। জিহাদের দোহাই পাড়ছে, তারা জিহাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলছে, কিন্তু তাদের ভ্রান্ত আকিদা যে তাদের আমির হবে কোরাইশ থেকে, আর তাদের আমির বাংলাদেশে তারা, আর তাদের আমির হচ্ছে আধ্যাত্মিক আমির হচ্ছে জর্ডনে। এইভাবে ভ্রান্ত দল অনেক পৃথিবীতে আছে, আর বিভিন্ন দেশে বিভিন্ন ভ্রান্ত দল আছে। একটি দল আছে যে আমরা মুসলিমিন, আমাদের নাম হচ্ছে মুসলিমিন, আমরা জামাতুল মুসলিমিন, আর আমাদের আমির আছে, আর তাদের আমির পাকিস্তান থেকে শুরু হয়েছে, আর এই দল এখন বাংলাদেশে দেখা যাচ্ছে, ভারতেও দেখা যাচ্ছে, বিভিন্ন দেশে দেখা যাচ্ছে। এইভাবে কত দল, এমনকি কাদিয়ানি থেকে শুরু করে কবর পূজার এসবি আর যতগুলি পীরের তরিকা আছে সবাই বলে যে আমরা হচ্ছে ওই দল, যেই দল সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতে সর্বদা ওই দলটি থাকবে যারা সত্যের উপরে জয়ী থাকবে। যত পীরদের দল রয়েছে সবাই বলে আমরা সেই দলটি, বুঝতে পারছেন না? এইগুলি দল নয়, আর এই উদ্দেশ্য নয়। কিন্তু দল থেকে উদ্দেশ্য যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক কাজ করবে, তারা ছিটিয়ে ছড়িয়ে থাক না কেন, বিভিন্ন দেশে অল্প অল্প করে আছে, এক জায়গায় পাবেন না কোথাও, খুঁজে প্রত্যেক দেশে আছে অল্প স্বল্প করে, আর তাদের লক্ষ্য উদ্দেশ্য এক, কোরআন এবং সুন্নাহর আলোকে। নাম বিভিন্ন হতে পারে, নাম নাও হতে পারে, কাজ করে যাচ্ছে তারা সত্যের পথে কোরআন এবং সুন্নাহ মোতাবেক, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক কাজ করে যাচ্ছে। এই দলটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী করেছেন, আর প্রত্যেকটি যুগে থাকবে এই দল, এমনকি কেয়ামত পর্যন্ত। যখন কেয়ামতের পূর্বে দাজ্জাল এসে অসংখ্য মানুষকে গোমরা করে ফেলেছে, তখনও সেই দলটি থাকবে, ওই দলটি যেখানে আল্লাহর রাস্তায় জিহাদে লিপ্ত দাজ্জাল এবং দাজ্জালের অনুসারীদের বিরুদ্ধে, তাদের সাথে হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম তাদের সাথে হবেন। তো তাই বলছেন যে এখনো নজুল আলা তায়েফাতিল মানসুরা আল্লাতী তুকাতিল আলাল হক, সত্যের ওপর জয়ী হয়ে যারা লড়াই করবেন যে দলটি, সেই দলটি থাকবেন ওই সময় তার ইস্তিকবালের জন্য, তাকে তার ইস্তিকবাল করবেন, তাকে অভিনন্দন জানাবেন এবং সাথে নেবেন। ও তখন মুস্তামেদ লিকাতালি দাজ্জাল, দাজ্জালের বিরুদ্ধে যে জিহাদ করতে হবে জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন, প্রস্তুতি চলছে দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য, সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, তাদের সাথে হবেন। আর যে সময় নেমে আসবেন তিনি আকাশ থেকে, সেই সময়টি হবে নামাজের সময়, ফায়ানজিল ওয়াক্তা ইকামাতিস সালাহ, নামাজের একামত হতে যাচ্ছে ওই সময়, এসে মসজিদে পৌঁছিবেন, একামত হতে যাচ্ছে, তখন সবাই বলবেন যে আপনি নামাজটা পড়েন ঈসা আলাইহিস সালামকে। এর আগে দাজ্জালের যখন বিবরণ এসেছিল তখন এই হাদিসটি পেশ করেছিলাম। তো নামাজ পড়াতে বলবেন, তখন তিনি কি বলবেন? বলবেন না, নামাজ আমি পড়াবো না। নামাজ কে পড়াবে? তোমাদের মধ্যে যে ইমাম রয়েছেন তিনি নামাজ পড়াবেন, আমি মুক্তাদি হয়ে নামাজ পড়বা। যিনি নামাজ পড়বেন তিনি কে? ইমাম মেহেদি। মেহেদি সম্পর্কে এই হাদিসটি রয়েছে, এর আগে মেহেদির আলোচনায় বলা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যে আকাশ থেকে নেমে আসবেন, এর দলিল কোরআনে কারিমে রয়েছে। কোরআনে কারিমে দুইটি আয়াত রয়েছে, সূরা নিসা এবং সূরা যুখরফ। আর হাদিস, প্রচুর হাদিস রয়েছে, যে হাদিসগুলি মোতাওয়াতের পর্যন্ত, মানে বহু হাদিস রয়েছে, যে হাদিসগুলি অস্বীকার করা হচ্ছে গুমরাহির সামিল। কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ইরশাদ করেছেন, একটি আয়াত হচ্ছে সূরা যুখরফের আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাম্মা দরিবা ইবনু মারইয়ামা মাসালান, যখন মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত, উদাহরণ বা ঘটনা বর্ণনা করা হলো, তার কথা বর্ণনা করা হলো কাদেরকে? ইহুদিদেরকে। এখানে ইহুদিদের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। এজা কওমুকা মিনহু ইয়াসুদ্দুন, ইহুদিরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে চরম অপরাধের কথাবার্তা বলে থাকে, এবং ইহুদিরাই ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা
ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালামের যখন দৃষ্টান্ত বর্ণনা করা হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন, তখন তোমার সম্প্রদায়ের লোকেরা ঈসা আলাইহিস সালামের ঘটনাও শুনতে চায় না, সেই ক্ষেত্রে তারা হট্টগোল করে। কারণ কোরআনের কথা শুনলেই মক্কার মুশরিকরা মনে করতে জাদু লেগে যাবে, তারা বলতো এই জন্য তো সেহর বলতো কোরআনকে, ইন হাযা ইল্লা সেহরুম মুবিন, তো স্পষ্ট জাদু কোরআন, জাদু এই জন্য বলতো যে দেখা যেত যে যেই ব্যক্তি কোরআন শুনছে সেই মুসলমান হয়ে যাচ্ছে, আরে কারো স্ত্রী কোরআন শুনতেই ও স্বামীকে ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেল, স্বামীকে ছাড়া কি যেমন তেমন কথা, যার সাথে তো ভালোবাসা সম্প্রীতি, আর হঠাৎ করে ছেড়ে তুমি কি আর আমি কে যাও তোমার সাথে না, তুমি মুসলমান হবে না, হবে না, মুসলমান হও তো ঠিক আছে স্বামী, আর না হলে তুমি যাও আমি চললাম কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। তো এই রকমের কোরআনে কারীমের প্রতিক্রিয়া এবং বরকতকে দেখে তারা কি বলেছিল যে কোরআন হচ্ছে জাদু, কোরআন হচ্ছে জাদু, অথচ কোরআন জাদু নয়, কোরআন আল্লাহর কালাম এবং আল্লাহর পবিত্র বাণীর এটি হচ্ছে বরকত, তার হচ্ছে আসার প্রতিক্রিয়া এফেক্ট, যে কোরআন কানে পৌঁছিলে যারা মাতৃভাষা যাদের ছিল কোরআনে কারীমের ভাষা বুঝতো তারা, আমরা কোরআন শুনলেও বুঝি না, যার ফলে আমাদের অন্তরে কোরআন নামতে পারে না, কোরআন কান দিয়ে ঢোকে আর কান দিয়ে বেরিয়ে গেল বাস। কিন্তু কোরআনে কারিম যদি সত্যি বুঝে পড়া যায় তো কোরআন যে তাসির রয়েছে তার প্রতিক্রিয়া রয়েছে তা সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রভাব আর তার বরকত, তাছাড়া আর কিছু নয়। তো মহান আল্লাহ ইরশাদ করেছেন ইযা কওমুকামিন ইয়াসুদ্দুন, তোমার কমের লোকেরা ঈসা আলাইহিস সালামের ঘটনা কেন শুনবে, অথচ কত সুন্দর ঘটনা ঈসা আলাইহিস সালামের ঘটনা, জীবনের ঘটনাগুলি যে কোরআনে বর্ণনা করা হয়েছে, তারা হট্টগোল সৃষ্টি করে ইয়াসুদ্দুন। তারপরে তার সম্পর্কে আরো কিছু কথা ইহুদিদের কথা বর্ণনা করার পরে শেষ আয়াতে মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন আয়াত নম্বর 61 ওয়া ইন্নাহু লাইলমুন লিসাহ, আর ঈসা আলাইহিস সালামের আগমন বা অবতরণ হচ্ছে লাইলমুন লিসাহ, কিয়ামতের লক্ষণ, ইলমুন মানে লক্ষণ, কিয়ামতের জ্ঞান হাসিলের উপায়, যখন ঈসা আলাইহিস সালাম নেমে এসেছেন তার মানে মানুষ ভালো করে জেনে যাবে যে আর বেশিক্ষণ সময় নেই, কখন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে আর কিয়ামত চলে এসেছে, এই ইলমুন বলা হয়েছে এখানে। এই জন্য আরেকটি কেরাতে, কোরআনে বিভিন্ন কেরাত আছে, যারা কেরাত সম্পর্কে জ্ঞান রাখেন তারা জানেন যে 10 রকমের কেরাত আছে কোরআনে, 10 রকমের প্রসিদ্ধ কেরাত রয়েছে, যারা কেরাতের উপর স্পেশালিস্ট হয় তাদেরকে 10 রকমের কেরাত পড়ানো হয়। মদিনা ইউনিভার্সিটিতে একটি ফ্যাকাল্টি আছে কুলিয়াতুল কোরআন, ওর নামই হচ্ছে কুলিয়াতুল কোরআন মানে কোরআন ফ্যাকাল্টি, তো কোরআন ফ্যাকাল্টিতে যারা পড়াশোনা করেন হাফেজ হওয়া শর্ত, হাফেজ হয়ে যেতে হয় কোরআনে, তো অ্যাডমিশন এলে ওখানে 10 রকমের কিরাতের তাখাসুস মানে স্পেশালিস্ট করা হয়, যেমন যারা হাদিস ফ্যাকাল্টিতে পড়াশোনা করে যেমন হাদিসে পড়েছে ওখানে হাদিসের ওপরে স্পেশালিস্ট করা হয়, যেহেতু স্পেশাল পড়াশোনা ওখানে হয় যে কোনো ফ্যাকাল্টিতে। তো আরেকটি কিরাতে যেন ইলমুনের জায়গায় আলামুন আছে, আলাম মানে কিন্তু আলাম মানে পতাকা, আলাম মানে প্রতীক, আলাম মানে আপনার নিশানা, আলাম মানে লক্ষণ, আলাম মানে নিদর্শন, স্পষ্ট। তো ইলমুন মানে তার ভাব অর্থ হচ্ছে যে কিয়ামতের এটি কি নিদর্শন বা লক্ষণ। তো ঈসা আলাইহিস সালামের আগমন হচ্ছে কিয়ামতের জন্য লক্ষণ, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের জন্য লক্ষণ কিভাবে, তাফসীর কারগণ বলেছেন যে তিনি আসবেন আর তার পরে পরেই কিয়ামত চলে আসবে। ফালা তামতারুন্না বিহা, সুতরাং এই কিয়ামত সম্পর্কে তোমরা সন্দিহান হইও না, সন্দেহ করিও না, ঈসা আলাইহিস সালাম আগমন করলে নেমে আসলেই কিয়ামত ঘনিয়ে আসবে আর এতে তোমরা কোনো সন্দেহ করো না। ওয়াত্তাবিউনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বলো যে আমার অনুসরণ করো, হাযা সিরাতুল মুস্তাকিম, ইহাই সহজ সরল পথ। এই ছিল একটি আয়াত সূরা যুখরুফের, যাতে বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন অবতরণ হচ্ছে কিয়ামতের লাইলমুন লিসাহ, কিয়ামতের লক্ষণ। দ্বিতীয় আয়াত যে আয়াতটি প্রথমে পাঠ করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের বিভ্রান্তির কথা উল্লেখ করেছেন, ইহুদিরা আম্বিয়াদেরকে হত্যা করতো, ইহুদিদের বদাচরণের কথা, ইহুদিদের বদমাইশির কথা আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু তুলে ধরেছেন দুষ্টামির কথা। তারপরে বলছেন ওয়া কাউলেহিম, তাদের একটি ভ্রান্ত কথা, ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারিয়াম, তাদের কথা কি যে তারা বলতো যে আমরা ইন্না কাতালনাল মাসিহ, ঈসা ইবনে মারিয়াম যে মাসিহ তাকে আমরা হত্যা করে ফেলেছি, রাসূলুল্লাহ যিনি আল্লাহর রাসূল তাকে তারা হত্যা করে ফেলেছে, এই হচ্ছে ধারণা কাদের, ইহুদিদের। খ্রিস্টানরাও বিভ্রান্ত হয়ে গেল, খ্রিস্টানরাও সঠিক পথ পেল না, খ্রিস্টানরা মনে করলে যে আমাদের ঈসা নবী আমাদের রাসূল কি হয়েছে সে সুলিতে তাকে মেরে দেওয়া হয়েছে, আর সুলিতে মেরে দেওয়া হয়েছে একটু ভ্রান্ত ধারণা যে মেরে দেওয়া হয়েছে,
দুই নম্বর কথা মেরে দেওয়া হয়েছে তার পিছনে কারণ কি ঈসা আলাইহিস সালামের অনুসারী মোটেই নয় এরা এই গোমরাহ খ্রিস্টান বর্তমান যুগের খ্রিস্টানদের সাথে ঈসা আলাইহিস সালামের আদর্শের কোনো সম্পর্ক নেই কেউ এই কথা ভাববেন না যে বর্তমান খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের অনুসারী না ঈসা আলাইহিস সালামের যেই দিন আল্লাহ নিয়ে পাঠিয়েছে সেই দিনের অধিকাংশ বিধিবিধানকে তারা বিকৃত করে ফেলেছে প্রথম কথা একত্ববাদ তিনি তাওহীদ নিয়ে এসেছিলেন তারা ত্রিত্ববাদে বিশ্বাসী ঠিক না এক আল্লাহর কথা বলেছেন না তিনি তাওহীদের কথা শিখিয়েছেন তারা তিন খোদাই তিন আল্লাহ বিশ্বাসী খ্রিস্টান জগৎ সুতরাং ঈসা আলাইহিস সালামের সাথে মৌলিক যেটি বিষয় যেটি দিনের সেখানেই ইখতিলাফ মতনৈক্য সুতরাং ঈসা আলাইহিস সালামের সাথে বর্তমান যুগের খ্রিস্টান বিশ্ব খ্রিস্টান জগৎ যে পশ্চিমা দেশ বা অথবা যে পূর্বেই হোক যেখানে হোক না কেন যে খ্রিস্টানরা রয়েছে ক্যাথলিক হোক অথবা প্রোটেস্ট্যান্ট হোক অথবা অর্থোডক্স হোক এই তিনটি প্রসিদ্ধ এছাড়া ছোটখাটো খ্রিস্টানদের মধ্যে প্রচুর দল রয়েছে তো সবগুলি গুমরাহ কিন্তু এই ক্ষেত্রে আরেকটি গুমরাহি তাদের যে হ্যাঁ ঈসা আলাইহিস সালাম যে শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় তাকে শুলিতে মারা হয়েছে এর মাধ্যমে কি হয়েছে আমাদের খ্রিস্টান জগতের সমস্ত পাপ মোচন হয়ে গেছে সব গুনাহ কথা মাফ মানে তিনি নিজেকে কুরবানি করে দিয়েছেন উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর রাহে আমাদেরকে মাফ করানোর জন্য আমাদেরকে জান্নাতে পৌঁছানোর জন্য তার সার কথা হচ্ছে যে খ্রিস্টানরা এখন যা ইচ্ছা তাই করুক চুরি করুক আর ডাকাতি করুক আর জেনা করুক এই জন্য তাদের কাছে জেনা হচ্ছে পেশা পায়খানার মতো বৈধ কাজ আর তাদের কাছে মদ খাওয়া হচ্ছে পানি খাওয়া চাইতো ভালো কাজ ঠিক কিনা বলেন আজকে খ্রিস্টান জগতে পশ্চিমা দেশগুলিতে মদের ব্যবহার পানির চাইতে বেশি হয় বিনা বাড়াবাড়িতে মনে রাখবেন এই পরিসংখ্যানগুলি পড়ে দেখেন যদি ওই সব দেশের যা লেখা হচ্ছে বিভিন্ন সূত্রে তাহলে বুঝতে পারবেন যে কী অবস্থায় তারা তারা ধ্বংসের শেষ কিনারায় পৌঁছে গেছে এখন তাদের ফিরে হয় ফিরে আসবে তারা যদি আল্লাহর রহমত হয় তারা যদি সত্য দিনের দিকে ফিরে আসে দিন ইসলামের দিকে তাহলেই মুক্তি রয়েছে তাদের আর না হলে তারা জাহান্নামের তটে পৌঁছেই গেছে তো ইহুদি খ্রিস্টান উভয়ে বিভ্রান্তে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদেরও ধারণা যে ঈসা আলাইহিস সালামকে মেরে দেওয়া হয়েছে শুধু মুসলিম মুমিন উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহিবা আফজালুস সালাত ওয়া তাম্মিত তাসলিম সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত এই উম্মতে মুহাম্মাদিয়া এই উম্মতের সঠিক আকীদা যেহেতু আমাদের কাছে কোরআন রয়েছে নির্ভেজাল কোরআন কোরআনের একটি অক্ষরেও হেরফের হয়নি তারতম্য হয়নি কোরআন আমাদের কাছে অবিকৃত অবস্থায় রয়েছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন নাযিল করেছি কোরআনের হেফাজত করব আর কোরআনে কারিমে মহান আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম এই কথাটি আল্লাহ বলছেন এখানে যে তাদের ধারণা যে তারা ঈসা ইবনে মারিয়াম মসীহকে যিনি আল্লাহ রসুল তাকে তারা হত্যা করে ফেলেছে কারা কারা হত্যা করার জন্য গিয়েছিল ইহুদিরা আর এই ভ্রান্ত ধারণায় বিশ্বাসী হয়েছে এ গুমরা পথভ্রষ্ট খ্রিস্টানরা পক্ষান্তরে আল্লাহ কি বলছেন অমা কাতালু তারা কখনো হত্যা করতে পারেনি তারা কতল করতে পারেনি অমা সলাবুহ তাদের ধারণা যে সুলিতে চড়িয়ে মারানো হয়েছে না সেজন্য আল্লাহ বলছেন অমা সলাবুহ তাকে সুলিতেও তারা চড়াতে পারেনি ওয়ালাকিন সুব্বিহা লাহুম তারা ধাঁধাই পড়েছিল ধাঁধাই পড়ে গেছিল কি হয়েছিল ঈসা আলাইহিস সালাম আত্মগোপন করার জন্য বা শত্রুরা তাকে হত্যা করার জন্য আসছিল তখন বাঁচার জন্য আত্মরক্ষার জন্য একটি ঘরে ঢুকে পড়েছেন যখনই ঘরে ঢুকে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন আর যেই বড় শত্রুটি প্রথম এসে ঢুকেছিল যে আমি ঈসাকে মারব ইহুদি সেই ইহুদিকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য বানিয়ে দিয়েছিলেন ওই রকম আকার দান করে দিয়েছেন ওয়ালাকিন শুব্বিহা লাহুম পরে পরে যে সব দুষ্ট লোকের আসলো ঈসা আলাইহিস সালামকে মারার উদ্দেশ্যে তারা দেখলো এই তো ঈসা ওই যে প্রথম দুষ্ট যে বড় দুষ্ট যে ঢুকেছিল স্যার তাকে ঈসা মনে করে এই মারধর শুরু করলো আর তারপরে তাকে সুলিতে চড়িয়ে দিল আর ভাবলো ইহুদিরা ভাবলো ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ আমরা মসিহ ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করে ফেলেছি কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বদ আকীদা ভ্রান্ত ধারণার খণ্ডন করছেন ওমা কাতালু ওমা সলাবু ওয়ালাকিন শুব্বিহা লাহুম তারপরে আল্লাহ কি বলছেন বাল রাফাআহুল্লাহু ইলাইহি বরং আল্লাহ তাকে তার দিকে নিজের দিকে মানে তার দিকে মানে উপরে আকাশে আকাশে আল্লাহ তাকে কি করেছেন উঠিয়ে নিয়েছেন রাফাআহ উঠিয়ে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কান আল্লাহু আলিমান হাকিমা ওয়া কান আল্লাহু আজিজান হাকিমা আল্লাহ রাব্বুল আলামিন হিকমত জানেন যে কেন উঠিয়েছেন আর কখন আল্লাহ রাব্বুল পাঠাবেন কি উদ্দেশ্যে এবং তিনি সর্বজয় তাকে কেউ হারাতে পারে না এই জন্য তারা এইভাবে যে ঝাঁপিয়ে পড়েছিল ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তারপরেও মারতে পারলো না আজিজ আল্লাহ রাব্বুল আলামিন সর্বজয়ী আজিজ মানে সর্বজয়ী হাকিম এবং তিনি হিকমত ভালো জানেন যে কাকে কিভাবে হেফাজত করতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশে উঠালেন তাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে উঠালেন না অন্য কোনো নবীকে উঠালেন আল্লাহ হিকমত জানেন তারপরের আয়াতে মহান আল্লাহ 159 নম্বর আয়াত সূরা নিসা
শেষ আয়াত সেই আয়াতে আল্লাহ স্পষ্ট আরেকটি কথা বলেছেন যা দ্বারা আরো স্পষ্ট হয় যে ঈসা আলাইহিস সালাম আবার নেমে আসবেন পৃথিবীতে এর আগের আয়াত দ্বারা জানলাম যে বাররাফাহু আল্লাহ আল্লাহ উঠিয়ে নিয়েছেন যখন উঠিয়ে নিয়েছেন আল্লাহ ফেরাবেন উঠিয়ে নেওয়া হয়েছে ফেরাবেন কারণ তিনি মানুষ আর মানুষকে আল্লাহ চিরকাল আকাশে রাখবেন না মানুষ সম্পর্কে আল্লাহ কি বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়িদুকুম আবার ফিরিয়ে দেব তো ফেরানোর জন্য তো পৃথিবীতে পাঠাইতে হবে সে সার্কুলার তো আপন জায়গায় ঠিক আছে তাহলে এই দিক দিয়েও তাফসীর কারগণ বলেছেন যে বাররাফাহুল্লাহ ইলাইহি দ্বারাও প্রমাণ হয় যে তিনি আবার আসবেন পৃথিবীতে উপরন্তু এই আয়াত শুনুন ওয়া ইন্না মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইন্না মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি আহলি কিতাবদের মধ্যে এমন কোন গোষ্ঠী থাকবে না এমন কোন দল থাকবে না এমন কোন ব্যক্তি থাকবে না যে ঈসা আলাইহিস সালামের প্রতি বা যারা ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে না অর্থাৎ প্রত্যেক আহলি কিতাব কাকে বলে ইহুদি অথবা খ্রিস্টান বর্তমান ইহুদি খ্রিস্টান যারা আছে বা ভবিষ্যতে আসবে পৃথিবীতে এমন কোন ইহুদি এমন কোন খ্রিস্টান হবে না যে ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে আসবে না সেই যুগে যে যুগে ঈসা আলাইহিস সালাম অবতরণ করে আসবেন প্রত্যেকেই কালমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতের সাক্ষ্য দান করবেন কারণ সেই সময় যে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম তিনি রাসূল হয়ে আসবেন না তিনি শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হয়ে আসবেন উম্মতি আসবেন যখন তিনি তার উম্মত হয়ে আসবেন তখন দাওয়াত দিবেন কিসের কালমা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত দিবেন আর সমস্ত আহলি কিতাব ইহুদি খ্রিস্টান যখন দেখবে যে আমাদের এতদিন পর্যন্ত ধারণা তো সব মিথ্যা ছিল আরে আমরা মনে করতাম ইহুদিরা ভাববে তখন খ্রিস্টানদের ওপর স্পষ্ট হয়ে উঠবে যে আমরা কোনখানে ছিলাম রে বাপ আমরা এতদিন মনে করতাম যে ঈসা আলাইহিস সালামকে সুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে ইহুদিরা ভাববে যে আমাদের পূর্বপুরুষরা ঈসা আলাইহিস সালামকে মেরে দিয়েছে এই কথা ভাবতাম সব তো ভ্রান্ত কথা তিনি তো আবার নেমে এসেছেন যখন তিনি নেমে আসবেন পৃথিবীতে লাইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে তারা তার প্রতি ঈমান নিয়ে আসবে এর দ্বারা জানতে পারলাম যে ঈসা আলাইহিস সালামের মত হবে এখনো মত হয়নি মত হবে কারণ যদি এটি তা আগের কথা হতো তাহলে তারা ঈমান নিয়ে আসেনি কোথায় আহলে কিতাব ইহুদি খ্রিস্টান কি ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান নিয়ে এসেছিল ইহুদিরা মারার জন্য এসেছিল তাই না তাহলে তার ইন্তেকাল হবে কিয়ামতের কাছাকাছি সময় এবং ইন্তেকালের পূর্বে সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান জগৎ তাদেরকে ঈমান নিয়ে আসতে হবে বাধ্য হবে ঈমান নিয়ে আসতে তখন দেখবে যে উপায় নাস্তিক আর কোনো উপায় নেই ঈমান নিয়ে আসা ছাড়া সত্য দিনের উপর এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে এই প্রসঙ্গে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াবকা আলা জাহরিল আরদ পৃথিবীতে এমন কোন বাড়ি অবশিষ্ট থাকবে না বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি পাকা পাকা বিল্ডিং ওয়ালা বাড়ি হোক অথবা কাঁচা বাড়ি হোক এমন কি কাঁচা বাড়ি ওয়াবার বলা হয় যেগুলি খেমা তৈরি করা হয় খেমা তৈরি করে বেদুইনরা সেগুলিকে বলা হয় কাঁচা বাড়ি হোক আর পাকা বাড়ি হোক যে কোনো বাড়ি একটা গরিবের বাড়ি হোক আর পয়সাওয়ালার বাড়ি হোক প্রত্যেক বাড়িতে কি হবে ঘরে ঘরে কি হবে ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলাম ইসলামের কালিমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আল্লাহ তাদের ঘরে কি করে দেবেন প্রবিষ্ট করে দেবেন ঢুকিয়ে দিবেন তাদের ঘরে ঘরে পৌঁছে যাবে প্রত্যেকটি ঘরে পশ্চিম থেকে পূর্ব সারা পৃথিবীতে ঘরে ঘরে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা উচ্চারিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এই আয়াত এই প্রসঙ্গে ইল্লা লাইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি যখন সারা বিশ্বের ইহুদিরা মুসলমান হয়ে যাবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তখন কি হবে তাদের ঘরে ঘরে কালমা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি উচ্চারিত হবে আর খ্রিস্টানরাও সেই যুগে মুসলমান হয়ে যাবে আর বাকি থাকবে কে বাকি যে পত্তলিক আছে পত্তলিক তো অত্যন্ত দুর্বল তাদের মন সবচাইতে মন দুর্বল কাদের যারা পত্তলিক যারা মুশরিক নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টান মুশরিক কিন্তু ওর চাইতে বড় মুশরিক হচ্ছে মানে বেশি দেবী দেবতার পূজা করে কারা যারা পত্তলিক যে কোনো জিনিস দেখলেই পূজা শুরু করে আর ওরা যে কোনো জিনিস দেখেই ভয় করে তাই না এই জন্য সাপকেও দেবতা মনে করে ওরা দেখলে একটা এঁদুর দেখলেও দেবতা মনে করে বুঝছেন সব কিছু কি দেবতা মনে করে সব ঈমান নিয়ে আসবে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীতে ইসলাম শক্তিশালী হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে এই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যে ইল্লা লাইউমিনুন্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা আর কিয়ামতের দিনে ঈসা আলাইহিস সালাম তাদের উপর সাক্ষ্য দান করবেন কারা ঈমান নিয়ে এসেছে কারা ঈমান নিয়ে আসেনি মানে আগের যারা
বা যারা ত্রিত্ববাদে বিশ্বাসী হয়েছে, ঈসা আলাইহিস সালাম এক তাওহীদের কথা শেখালেন, ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করলেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারা গ্রাহ্য করলো না, তারা অস্বীকার করলো। তো এই বিপক্ষেও সাক্ষী দেবেন আর স্বপক্ষেও সাক্ষী দেবেন। ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, তিনি সাক্ষ্য দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। নবী সাল্লামের কিছু হাদিস, অনেক হাদিস রয়েছে ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে। একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদেরকে শোনাই, বুখারি মুসলিমের হাদিস মুত্তাফাক আলাইহ। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, والذي نفسي بيده, সেই আল্লাহর শপথ করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে। নবী সাল্লাম বেশি এইভাবে কসম করতেন, والذي نفسي بيده, মানে সেই আল্লাহ শপথ করেছে যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে। এটি যে নবী সাল্লাম সুন্নত, এই ক্ষেত্রে সুন্নত মনে রাখতে হবে। আর আল্লাহ ছাড়া অন্যের শপথ করা শিরক, এই কথাও মনে রাখতে হবে। আজকাল অনেক মুসলিম আছে যারা আল্লাহ ছাড়া অন্যের শপথ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম না করে অন্য তরিকায় কসম করে। আজকে এক লোক টেলিফোনে জিজ্ঞেস করছে যে কোনো একটি ঘটনা হয়েছে, চুরির ঘটনা হয়েছে, তো কসম করাবে, তো আল্লাহর কসম করতে চাইছে। ওই ওই ছেলে আসে, ওই যুবক আমাদের সেন্টারে আসে, তো কসম বলছে আমি আল্লাহর কসম করবো, যে না 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 না, কোরআনের কসম করতে হবে। কত জাহেল মূর্খ মানুষরা, আল্লাহ কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আল্লাহর কসমের উপর সন্তুষ্ট হচ্ছে না, কোরআনের কসমের উপর সন্তুষ্ট? কেমন জাহেলদের কথা, মূর্খদের কথা! এ হচ্ছে মূর্খ সমাজ, কোরআনের কসম করো কিন্তু আল্লাহর কসম জানে না, তা মূর্খ সমাজ। একটি উদাহরণই দিলাম যে কি অবস্থা, মানে সুন্নত মোতাবেক কসম না খেয়ে কেমন বিদাতি তরিকায় কসমকে মানুষ বিশ্বাস করছে, কিন্তু সুন্নতের কসম বিশ্বাস করবে না। দেখেছি আমরা যে যদি কেউ ছেলের কসম করে, ছেলের কসম খায়, স্বামীর কসম খায়, কোনো ঝগড়া লেগেছে বা কিছু হচ্ছে, একটা তর্ক বিতর্ক, স্বামীর গায়ে হাত দিয়ে কসম খাচ্ছে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করছে, ও খুব বিশ্বাস। আর আল্লাহর কসম হাজারবার খেলেও কসম বিশ্বাস করবে না। আমাদের দেশের মহিলারা এইরকমই, এই ইমান তাদের, আল্লাহর কসম করলে একেবারে বিশ্বাস করবে না। আমাদের দেশে জাহিলি কথা আছে, সত্য 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 খাও আর মিথ্যা খাও, কসম খাও কার আল্লাহর, মানে মিথ্যা হইলেও আল্লাহর কসম খাও, মানে আল্লাহর কসম মিথ্যা খেলে অসুবিধা নাই, কিন্তু ছেলের মাথায় হাত দিয়ে কসম যদি আল্লাহর খায় তাহলে তার ছেলে মরে যাবে, স্বামীর শরীরে হাত দিয়ে যদি স্বামীর কসম খেয়ে নেয় তাহলে স্বামী মরে যাবে, তাহলে বেধবা হয়ে যাবে। এগুলি হচ্ছে অন ইসলামিক আকিদা, বদ আকিদা মুসলিম সমাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওয়াল্লাযি নাফসি বিয়াদি, সেই আল্লাহ শপথ করে বলি যে আল্লাহর হাতে আমার জীবন রয়েছে। লাইউশেকান আইয়ানজালা ফিকুম ইবনু মারিয়াম, অচিরেই তোমাদের মাঝে ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, হাকামান আদলান, বিচারপতি হয়ে, রাষ্ট্রনেতা হয়ে, হাকামান রাষ্ট্রনেতা হয়ে তিনি হাকিম হবেন, সারা বিশ্বের রাজত্ব করবেন তিনি, আর আদলান এবং ন্যায় পরায়ণ বিচারক হবেন তিনি। আর কি ফায়াকফেরু সালিব, তিনি সুলিকে চুরমার করে দেবেন, সুলিকে ভেঙে দেবেন। সুলি দেখছেন না, এই যে রেড ক্রস, আজকে সারা বিশ্বে রেড ক্রস, রেড ক্রস, রেড ক্রস কি? হ্যাঁ, আর সালিবুল আহমার, ওর ওর আরবি হচ্ছে সালিবুল আহমার। মুসলিম দেশগুলিতে রয়েছে রেড ক্রিসেন্ট, এই চাঁদ চাঁদ, আর অমুসলিম দেশে কি রেড ক্রস, এই সুলি। এই সুলি কোত্থেকে আসলো? ওই ঈসা আলাইহিস সালামকে সুলিতে সুলিতে মারা হয়েছে, আর ওখান থেকে রেড ক্রস, মানে আপনার ওই অ্যাম্বুলেন্সগুলিতে রেড ক্রস থাকছে, আর এর পূজা করছে, এই সুলির তারা পূজা করছে। সুলি দেখবেন, খ্রিস্টানরা অনেকে সুলি, সোনা বা এই চাঁদের সুলি তৈরি করে গলাতে মালা ঝুলিয়ে রাখে। তাদের লেবাস পোশাক, এই অমুসলিম দেশ থেকে যে লেবাস পোশাকগুলি আসে, অনেক লেবাস পোশাক মুসলিম দেশে আসছে, সুলি ছাপানো আছে, আর মুসলমান করছে না, জায়েজ নয়। যখনই দেখবেন যে সুলি ছাপ রয়েছে, হারাম আপনার জন্য সেই লেবাস পরা, যেহেতু শির কুফরি, তারা সুলির পূজা করছে। আরও মজার কথা হচ্ছে যে খ্রিস্টানরা সুলির পূজা করছে, কত ভ্রান্ত কত গুমরা এরা। যদি সুলিতেই ঈসা আলাইহিস সালামকে শহীদ করা হয়, আর ঈসা আলাইহিস সালামের সাথে তোমাদের মহাব্বত ভালোবাসা থাকে, তাহলে সুলি তোমাদের শত্রু হওয়া উচিত ছিল। কি করে সুলির পূজারি তোমরা হয়ে গেলে? কি করে সুলির পূজারি, শত্রু নয়? আমাদের নবীকে শহীদ করলো, যেই সুলি তার সেই সুলির পূজা শুরু হয়ে গেল। পূজা কেন? যে সাতক্ষণ মাফ, খ্রিস্টানদের সাতক্ষণ সবকিছু মাফ। এই সুলিতে যদি ঈসা আলাইহিস সালাম না চড়তেন তাহলে মাফ হইতো না, সেই জন্য সুলির পূজা করে এই খ্রিস্টান ভ্রান্তরা। তো ঈসা আলাইহিস সালাম কি করবেন? সুলিকে চুরমার করে দেবেন। আজকে সুলিওয়ালা পতাকা দেখছেন না, সুলিওয়ালা পতাকা, তাহলে এই পতাকা চুরমার হয়ে যাবে না, হবে না, ধুলির সাথ হবে না, হবে না, এইসব পতাকা, এইসব পরাশক্তি, এইসব মহাশক্তি সব ধ্বংস হয়ে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম ধ্বংস করে দেবেন। সুলিকে এই জন্য ধ্বংস করা হবে যে সুলির পূজা, আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানরা সুলির পূজারি হয়ে পড়েছে, সুলি ভেঙে দেওয়া হবে। ওয়াক্তুলুল খিনজির, আর শোরকে হত্যা করে দেওয়া, শুকুর হত্যা করে দেওয়া হবে, কারণ খ্রিস্টানরা পাইকারি হারে শুকুর খাওয়া শুরু করে, এত বেশি শোর খায় আর কোনো কিছু খায় না,
এদের খাবারের মধ্যে গোশতের মধ্যে সুর আর পানীয় বস্তুর মধ্যে মদ, হ্যাঁ ঠিক না? এই জন্য সুর, সুর হচ্ছে আসলে নাজাস, সুরকে ঈসা আলাইহিস সালাম হালাল করেননি, এরা নিজেরাই হালাল করে ফেলেছে। তো সুরকে হত্যা করে দেওয়া হয়, মানে সুর খাওয়া হারাম ইসলামে, যেহেতু আর ইসলামিক শরিয়া মোতাবেক ঈসা আলাইহিস সালাম বিচার করবেন, ইসলামিক শরিয়া শরিয়াতে মুহাম্মাদিয়ার বাস্তবায়ন করবেন, দীন ইসলাম কোরআন এবং হাদিসের বাস্তবায়ন করবেন, সেই জন্য সুরকে শেষ করে দেওয়া হবে, যাতে করে খ্রিস্টান আর সুর না খাইতে পারে। ওয়াইয়াজাউল জিজিয়া, আর জিজিয়া বিধানকে তিনি শেষ করে দেবেন, রহিত করে দেবেন, জিজিয়ার বিধানকে উঠিয়ে দেওয়া হবে। ইসলামে জিজিয়া করের বিধান রয়েছে। জিজিয়া কর কি? তা হচ্ছে যে অমুসলিমকে যখন ইসলামের দাওয়াত দেবেন আপনি, অমুসলিম দেশে যদি মুসলিমরা জয়ী হয় তাহলে এ হচ্ছে ইসলামিক বিধান, তাদেরকে কালেমা এলা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে। তারা যদি দাওয়াত সাদরে গ্রহণ করে তাহলে তারা আমাদের মতে মুসলিম ভাই, আমাদের যা অধিকার রয়েছে তাদের সেই অধিকার রয়েছে, তাদের মধ্যে যদি যোগ্য ব্যক্তি হয় তাহলে তারা আমাদের নেতৃত্ব দেবে, কোনো পার্থক্য নেই, ঠিক কিনা বলেন? সমান হয়ে গেলাম তখন, লানা মা আলাইনা ওয়া লাহুম মা আলাইহিম, সমান সমান হক হয়ে যাবে। লাহুম মা আলাল মুসলিমিন, মুসলমানদের যে অধিকার রয়েছে তাদের হক রয়েছে, আলাইহিম মা আলাল মুসলিম, মুসলমানদের যে দায় দায়িত্ব রয়েছে তাদের দায় দায়িত্ব, মুসলমানদেরকে নামাজ পড়তে হবে, মুসলমানদেরকে যাকাত দিতে হবে, মুসলমানদেরকে হজ করতে হবে, তাদেরকে করতে হবে কিনা? ঠিক তেমনি মুসলমানরা গনিমতের ধন সম্পদ, মুসলমানরা ফাই পাবে, মুসলমানরা মধ্যে সাদকা জাকাতে হক রয়েছে, তাদের হক হবে গরিব মিসকিনদের। তাদের তো যদি ইসলাম গ্রহণ করলো আলহামদুলিল্লাহ, যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কি করতে হবে? কি করতে হবে? বলতে হবে যে আমাদের সাথে সন্ধি করতে চাও তাহলে জিজিয়া কর দাও, নির্দিষ্ট পরিমাণ জিজিয়া করার ইসলামিক বিধান রয়েছে। ব্যক্তি পিছু, এটা হচ্ছে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে যেটা কর দেওয়া হয় বাৎসরিক, সেটা হচ্ছে মুসলিম দেশে থাকার জন্য, মুসলিম দেশে তারা নিরাপত্তা পাবে, মুসলিমদের মতো নিরাপত্তা পাবে, কলিমা পড়েনি মুসলিম হয়নি অথচ তাদের নিরাপত্তা দান করা হবে, কারণ তারা জিজিয়া দিয়ে তারা বসত্ব স্বীকার করেছে ইসলামিক সরকারের। এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ। যদি জিজিয়া করা স্বীকার করে তাহলে তৃতীয় পদক্ষেপ কি? তখন জিহাদ ফি সাবিলিল্লাহ, তাদের বিরুদ্ধে জিহাদ করে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হচ্ছে আদর্শ সুন্নাত তরিকা। তো মধ্যখানে যে দুই নম্বরের পদক্ষেপটি হচ্ছে জিজিয়া, সেটাকে কি করবেন? ঈসা আলাইহিস সালাম রহিত করে দেবেন, আর জিজিয়া নেওয়া হবে না। তার মানে ইসলামের দাওয়াত দেওয়া হবে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইহুদি খ্রিস্টান পৌত্তলিককে দাওয়াত দেওয়া হবে। যদি দাওয়াত কবুল করে তো আলহামদুলিল্লাহ, সে মুসলিম হয়ে গেল, যদি কবুল না করে তাহলে তাদের বিরুদ্ধে তখন জিহাদ ফি সাবিলিল্লাহ হবে। এই জন্য ওয়াইয়াজা ওয়াল জিজিয়া, বুখারী মুসলিম শরীফের হাদিস, জিজিয়াকে স্থগিত করে দেওয়া হবে, জিজিয়া অফ অফ করে দেওয়া হবে। ইয়ুফিজুল মাল, আর ধন সম্পদের এত প্রাচুর্যতা হবে, অভাব আর দেখা দেবে না। দেখেন ওর লক্ষণ দেখা যাচ্ছে আজকে, যারা একটু বয়স্ক মানুষ 40 বছরে পৌঁছেছেন তারা ভালো করে জানেন যে তারা বাল্য জীবনে দেখেছেন কেমন মানুষের কাছে পয়সা থাকতো পকেটে, দেখেছেন পয়সা থাকতো না মানুষের কাছে, অল্প পয়সা থাকতো, আর আজকাল প্রত্যেকের পকেটে পয়সা, পয়সার অভাব নেই। তো এটা আরো এর প্রাচুর্যতা আরো বেড়ে যাবে ধীরে ধীরে, আর এত ধন সম্পদের প্রাচুর্যতা হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইয়াসিদুল মাল, ধন সম্পদ বয়ে পড়বে, বয়ে পড়া তো বুঝছেন না, পানির মতো বয়ে পড়বে, বন্যার পানির মতো বয়ে পড়বে, যেখানে সেখানে ধন সম্পদ, টাকার পয়সা রাস্তাঘাটে, এত ধন সম্পদ হয়ে যাবে। হাত্তা লা ইয়াকবালাহু আহাদ, যাকাত দিতে যাবে যে আমি যাকাত দেবো, সাদকা দেব, তো খুঁজবে গরিব মিসকিন খুঁজবে, আর মনে করবে একটি লোকের কাপড় টাপড় একটু পুরনো পুরনো মনে হচ্ছে, দেখে সাদকা দিই যাকাত, ভাই এই টাকাটা নাও, বলছে না 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 আজকে নেবো না, যে কালকে পরশু কিছুদিন আগে দিলে নিতাম, এখন আর প্রয়োজন নেই আমার, নেবো না, আমার কাছে যথেষ্ট পয়সা আছে, অস্বীকার করে দিই। যাকাত দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, সাদকা দেবেন সাদকা যে কে নেবে খাবে এখন লোক খুঁজে পাওয়া যাবে না, এই অবস্থা একদিন সৃষ্টি হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাস্তু আকশা আলাইকুল ফাকর, আমি দারিদ্রতার ভয় করি না আমার উম্মতের জন্য। আজকাল মানুষ পেটের জন্য কত ছুটছে, হালাল হারাম নাই অন্যায় চুরি ডাকাতে আত্মসাত বেইমানি আর কত রকম মিথ্যা দাগাবাজি, ধার নিয়ে উদাও, হ্যাঁ ভিসার ব্যবসায় উদাও টাকা পয়সা নিয়ে, কত কি করছে হারাম ব্যবসা, সিডির ব্যবসা আর থাইল্যান্ডের লটারি, কত হারাম খাচ্ছে মানুষ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারেন্টি দিয়েছেন কি, লাস্তু আকশা আলাইকুমুল ফাকর, আমি তোমাদের জন্য দারিদ্রতার ভয় করি না, গরিবের ভয় করি না যে গরিব হয়ে যাবে, খেতে পাবে না, অনাহারে মরে যাবে আমার উম্মতের লোকের, এই ভয় আমি করি না। ওয়ালাকিন আকশা, তবে আমি কি ভয় করি, আন্তুব সাতা আলাইকুমুদ দুনিয়া, পৃথিবীর ভোগের বস্তুগুলি অত্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে তোমাদের জন্য, যথেষ্ট অঢেল পয়সা অঢেল নিয়ামত দেওয়া হবে তোমাদেরকে, তখন তোমরা কি করবে? মানুষ কিন্তু লোভ সামলাতে জানে না, যত পয়সা তত লোভ বেশি, ঠিক কিনা? অল্প পয়সাতে লোভ কম, কিন্তু অল্প পয়সা আছে মনে করছে এই যথেষ্ট, মোটামুটি যা মাসে পাচ্ছি দিনপাত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, ফ্যামিলি মেনটেন হয়ে যাচ্ছে, যথেষ্ট, এদের বেশি লোভ নেই,
কিন্তু যাদের পয়সা বেশি, একটা ব্যবসা এখন 10,000 টাকার ব্যবসা দাঁড় করতে পেরেছি, তার 20,000 টাকা কেমন করে করবো? 20,000 হলে 40,000 কেমন করে করবো? 1 লাখ আর হচ্ছে 2 লাখ, একটা কোম্পানি তো দুইটা কোম্পানির কি করে মালিক হইতে পারবো, ঠিক না? যত বেশি পয়সা তত পয়সার লোভ। নবী সাল্লাল্লাহু বলছেন যখন খুব বেশি অঢেল পয়সা হয়ে যায়, ফাতানাফাসু ফিয়া, তখন তার কম্পিটিশন শুরু করে দিবে, কেমন করে বেশি পয়সা, হালাল হারাম যা হচ্ছে হোক, সুদ হোক ঘুষ হোক যেভাবে হোক না কেন, বেতন পাচ্ছে 15,000 20,000, তারপরে ঘুষ খাচ্ছে। চাকরি ভালো জায়গায় পাচ্ছিল, হালাল জায়গায়, ও চাকরি নাই, সুদি ব্যাংকেও চাকরি করবে ও, যেহেতু ওখানে বেতন বেশি, হ্যাঁ ফ্যাসিলিটি বেশি, ইত্যাদি ইত্যাদি। এমন প্রতিযোগিতা লাগিয়ে দিবে টাকা পয়সা অর্জনের জন্য, আর হালাল হারামের কোনো তারতম্য করবে না, ফারাক করবে না। ফাইয়ু তোহলে কুকুম, এই ধন সম্পদ তোমাদেরকে ধ্বংস করে দিবে, কামা আহলা কাতহুম, যেমন আগের উম্মতেরা ধ্বংস হয়ে, যেমন কারুন ধ্বংস হয়েছে, যেমন ফিরাউন ধ্বংস হয়েছে, ওইরকম তোমরাকেও এই ধন সম্পদে ধ্বংস করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে ঈসা আলাইহিস সালামের জামানায় ওই ইয়াফিজুল মাল, ধন সম্পদ বহি পড়বে, অঢেল ধন সম্পদ। সাদকা দিতে যাবে, কেউ নিতে চাইবা, হাত্তা তাকুনা সাজদাল ওয়াহিদা খাইরুম মিনা দুনিয়া মা ফিহা। সেই যুগে ফিতনার যুগ, আর সেই যুগ এত মানে কিয়ামত কাছে যে একটি সেজদা করা সারা পৃথিবীর চাইতে উত্তম। আপনি ধন সম্পদ নিয়ে কি করবেন, 10 তলা 20 তলা বাড়ি করে কি করবেন, যেখানে চোখের সামনে দেখতে পাচ্ছেন যে দাজ্জাল চলে এসেছে আর ঈসা আলাইহিস সালাম অবতরণ করেছেন, এই 2-4-5-10 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস, তাহলে কি করবেন টাকা পয়সা নিয়ে বলুন দেখি? সেই সময় একটি সেজদা সারা পৃথিবীর ধন সম্পদ চাইতে উত্তম হবে, যে আল্লাহকে সেজদা করে তওবা করে কোন রকম একটু সৎ জীবন যাপন করে আল্লাহর কাছে চলে যেতে পারি, এতেই মুক্তি রয়েছে, নাহলে আর মুক্তি নেই। কোন দিন হঠাৎ করে সকালবেলা উঠবো, পশ্চিম দিকে সূর্য দেখবো, আর উপায় নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সেই যুগে একটি সেজদা সারা পৃথিবীর ধন সম্পদের তুলনায় উত্তম হবে, বুখারী মুসলিমের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন সামিত রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল লা তাযালু তায়ফাতু মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, ওই হাদিসটি, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের উপর লড়াই করতে থাকবে, জিহাদ করতে থাকবে, জাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তারা জয়ী থাকবে। ফায়ানজালু ঈসা ইবনে মারিয়াম, তখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন, ফায়াকুল আমিরহুম, তখন তাদের আমির বলবেন, ওই যে দলটি সত্য দল, তাদের আমির মাহদী বলবেন সাল্লিলানা, নামাজ পড়ান, আপনি নামাজ পড়াতে বলেন। যেমন ইমাম সাহেব মসজিদে কোনো একজন গণ্যমান্য ব্যক্তি দেখলে কি বলেন, আপনি নামাজটা পড়িয়ে দেন, মেহমানকে বলছেন, তখন মেহমান হয়তো নিজেকে খাকসারি, নিজের খাকসারির কারণ বলছেন না আমি না, আপনি পড়ান। তো ঈসা আলাইহিস সালামকে বলবেন তখন তার আমির অর্থাৎ মাহদী সাল্লিলানা, আমাদেরকে নামাজ পড়ান, ফায়াকুল্লাহ, আমি নামাজ পড়ি, ইন্না বাদাকুম আলা বাদিন ওমারা, তোমাদের মধ্য থেকেই আমির হবেন এবং তোমাদের মধ্য থেকে ইমাম হয়ে নামাজ পড়াবেন, সহিহ মুসলিমের হাদিস। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় কেন অবতরণ করবেন, হিকমত কি, কেন আসবেন তিনি, এ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে ওলামায়ে কেরামদের, কয়েকটি মত আমি উল্লেখ করছি। একটি বলা হয়েছে যে আর্রাদ্দু আলাল ইয়াহুদ ফি জামি আন্নাহুম কাতালু ঈসা, এই ইহুদিদের ভ্রান্ত আকিদা, এমনকি তার সাথে খ্রিস্টানদের, যেমন একটু আগে বললাম ইহুদিদের ভ্রান্ত আকিদা এবং খ্রিস্টানদের ভ্রান্ত আকিদা, যে ঈসা আলাইহিস সালামকে কি করা হয়েছে, সুলিতে মেরে দেওয়া হয়েছে, এ ভ্রান্ত আকিদার স্পষ্ট খণ্ডন করার জন্য ঈসা আলাইহিস সালাম যখন নেমে আসবেন, তারা স্পষ্ট বুঝতে পারবে যে আরে আমরা তো এতদিন কোথায় ছিলাম, কোন গুমরাহিতে বলতাম, ঈসা আলাইহিস সালামকে সুলিতে মেরে দেওয়া হয়েছে, আর সুলির পূজা করছিলাম, এতে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসলেন, এদের ভ্রান্ত ধারণার খণ্ডনের জন্য। তারপরে তারা মুসলমান হয়ে যাবে, দেখবে যে চির সত্য হচ্ছে দীনে ইসলাম, কোরআনের কথা সত্য, তখন তারা মুসলমান হয়ে যাবে। আরেকটি কারণ বর্ণনা করা হয়েছে হেকমত, যে ঈসা আলাইহিস সালাম কেন আসবেন, যে ঈসা আলাইহিস সালাম যখন ইঞ্জিলে দেখেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বড় ফজিলত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যারা নেক ব্যক্তি, নেক ব্যক্তি, সৎ আল্লাহওয়ালা ব্যক্তি, তারা আগের নবীদের কাছাকাছি মর্যাদা হাসিল করবেন, আগের নবীদের কাছাকাছি মর্যাদা হাসিল করবেন। তো এই ফজিলত দেখার পরে তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আল্লাহ, যদি আমি নবী না হয়ে যদি শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতাম, সেটি তো আমার জন্য ভালো ছিল, সেটি আমার জন্য ভালো ছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত দোয়া করেছিলেন আল্লাহর কাছে, দরখাস্ত করেছেন ঈসা আলাইহিস সালাম, সেজন্য আল্লাহ কবুল করেছেন এবং তিনি নবী রাসূলও, আর তার সাথে সাথে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতও হবেন। এই জন্য ইমাম জাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম সাহাবিউন ওয়া নবী, ঈসা আলাইহিস সালাম নবীও এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলের সাহাবি। কেমন করে সাহাবি, অবাক, ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসেন, তখন নবীকে কোথায় দেখবেন, সাহাবি কেমন করে হইলেন, এটা অবাক লাগছে না? তাই বলছেন ইমাম জাহাবী কেমন করে সাহাবি, ফাইন্নাহু রাআন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল ইসরা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে গিয়েছিলেন, চতুর্থ আকাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল তার জীবদ্দশায়, এখনো জীবিত আছেন, মরেননি তো, ঠিক না? আর অন্যান্যদের সাথে সাক্ষাৎ হয়েছে সেটা ইন্তেকালের পরে, মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওই সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাৎটি জীবদ্দশার সাক্ষাৎ নয়, বারজাকি যুগের সাক্ষাৎ।
কিন্তু ঈসা আলাইহিস সালামের সাথে যে সাক্ষাৎ হয়েছে সেটি বারজাখী যুগের সাক্ষাৎ নয়। তাহলে যখন ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল মেরাজের রাতে, তাহলে সাহাবী হয়ে গেলেন না? তাহলে নবীও, তার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম সাহাবীও। ফাহু আখেরুস সাহাবাতে মতন, তারপরে ইমাম জাহাবি বলছেন সুতরাং সমস্ত সাহাবীদের মধ্যে শেষ সাহাবী যিনি ইন্তেকাল করবেন তিনি ঈসা আলাইহিস সালাম। অবশ্য সাহাবাই কেরামদের জামানায় শেষ সাহাবী যিনি ইন্তেকাল করেছেন তিনি হচ্ছেন আবু তোফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। আর একটি হিকমত বর্ণনা করা হয়েছে তার পৃথিবীতে আসার, যেটি আগে বলেছি যে মিনহা খালাকনা ওয়া ফিহা নুইদুকুম, যখন মাটি থেকে তিনি জন্ম নিয়েছেন তখন সৃষ্টি হয়েছেন, তখন মাটিতে আবার ফিরে আসতে হবে, সেজন্য তাকে যাতে করে মাটিতেই দফন হয়। তবে এই সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা আমাদের দেশের অধিকাংশ লোকদের রয়েছে, আর বক্তারা আমাদের দেশে বয়ানও করে কি যে নবী সাল্লামের পাশে আর আবু বকর উমারের পাশে একটি জায়গা খালি আছে আর ঈসা আলাইহিস সালামকে সেখানে দাফন করা হবে। শুনেছেন কথাটি না? বক্তাদের কাছে জলসা জলুসে খুব এইসব কথা শোনা যায়, এর কোনো প্রমাণ নেই, বরং এর বিপরীত প্রমাণ আছে। কি তা হচ্ছে যে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ আহত হলেন, শহীদ হয়ে যাবেন, ইন্তেকাল করবেন, তো কথা বলতে পারছিলেন তিনি, তো তিনি তার ছেলেকে বললেন যে যাও গিয়ে মা আয়েশা উম্মুল মুমিনের কাছে দরখাস্ত করো যে তার হুজরা শরীফেই তো আল্লাহ রাসূলের কবর, আবু বকরও সেখানে দাফন হয়েছে, আমাকে যেন জায়গাটুকু একটু জায়গা দেয় যে সেখানে আমাকে দাফন করা হবে, দরখাস্ত করো আর বলে দাও যে এতদিন আমি খলিফা ছিলাম, তো খলিফার ভয়ে হয়তো উনি অনুমতি দিতেন, এখন আমি খলিফা না, একজন সাধারণ মানুষ, তিনি যদি রাজি রেজামন্দির সাথে অন্তরের খুশির সাথে যদি তিনি যদি অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দাফন করিও। আর যদি তিনি বলেন যে না 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 দাফন, আবার যখন আমার ইন্তেকালটা হয়ে যাবে তখন আবার একবার জিজ্ঞেস করিনি। আল্লাহু আকবার! উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখন আমি বেঁচে আছি, চক্ষু লজ্জা করতে পারে বা ভাবতে পারে এখনও তো তিনি আমার খলিফা, খলিফার আনুগত্য করতে হবে, আনুগত্য করা ফরজ, আমার যখন মত হয়ে যাবে তখন তার আমি খলিফা থাকবো না, আবার গিয়ে হজরা পর্দার আর থেকে জিজ্ঞেস করে নেবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে এখন কি আমার আব্বাকে দাফন করতে পারি, যদি তিনি অনুমতি দেন তাহলে আমাকে দাফন করিও, আর না হয় গিয়ে ওই বাকিতে, যাতে আমরা জান্নাতুল বাকি অনেকে বলি না, বাকি কবরস্থানে, মদিনার কবরস্থানে সাধারণ মুসলমানদের যেখানে কবর আছে সেখানে গিয়ে আমাকে দাফন করে দিও। তাহলে একটি জায়গা, ছোট্ট একটি কক্ষ, ছোট্ট রুম, নবী সাল্লামের মা আয়েশার ঘরটি, সেখানে আল্লাহ রসুলের কবর রয়েছে, আবু বকরের কবর রয়েছে, উমারের কবর হয়ে গেল, তারপরে আর জায়গা নেই। এই জন্য মা আয়েশা বলছেন যে যদি আমার পক্ষে সম্ভব হইতো উমার না নিতেন অনুমতি, তাহলে আমার আকাঙ্ক্ষা ছিল যে আমার স্বামীও সেখানে রয়েছেন আর আমার আব্বাও রয়েছেন, তাদের পাশে আমার যাতে করে কবরটি হয়। কিন্তু এই সুযোগটি আর আমি পেলাম না যখন উমার রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গাটুকু নিয়ে নিলেন। তাহলে কি বোঝা গেল? আর কোনো জায়গা খালি সেখানে নেই। সুতরাং বক্তাদের এই কথা ভ্রান্ত কথা যে একটি জায়গা খালি আছে আর সেখানে করে হযরত ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। ঈসা আলাইহিস সালামের যুগে বরকত দেখা যাবে আর ধন সম্পদের প্রাচুর্যতা দেখা যাবে, এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম শেষ বিষয়টি যেটি, যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে কত বছর রাজত্ব করবেন এবং কত বছর তিনি জীবিত থাকবেন, জানা আছে সম্পর্কে কিছু? 40 বছরের একটি হাদিস রয়েছে, আরেকটি হাদিসে 7 বছর। দুই হাদিসের সমন্বয় হচ্ছে যে 33 বছর বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর কেয়ামতের পূর্ব মুহূর্তে যে তিনি আসবেন কেয়ামতের লক্ষণ হিসাবে, তখন 7 বছর সারা পৃথিবীতে ইসলামিক রাজত্ব হবে, ইসলামিক রাষ্ট্র হবে, আর তিনি সেই সারা বিশ্বের ইসলামিক রাষ্ট্রের নেতৃত্ব দান করবেন 7 বছর। এই মোট 40 বছর তার বয়স হবে। এ সম্পর্কে দুই রকমের হাদিস রয়েছে, একটি হাদিসে রয়েছে যে 7 বছর, যেমন হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বর্ণনা করেছেন ফায়াবাসুল্লাহ ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন, সুম্মা ইয়ামকুসু ফিন নাস, মানুষের মাঝে তিনি সাবআ সিনিন, 7 বছর থাকবেন, লাইসা বাইনা ইসনাইন আদাওয়া, এমন যুগ হবে ভালোবাসা সম্প্রীতির যুগ আর শান্তির যুগ যে দুইজনের পৃথিবীতে কোনো জায়গায় শত্রুতা থাকবে না, এত শান্তির যুগ হবে, তারপরে পৃথিবী ধ্বংস হবে, মুসলিম শরীফের হাদিস। আর আরেকটি হাদিস মুসনাদ আহমদের আবু দাউদের, তাতে রয়েছে ফায়ামকুসু ফিল আরদে আরবাইনা সানা, তিনি পৃথিবীতে 40 বছর বসবাস করবেন, সুম্মা ইয়াতাওয়াফা, তারপরে ইন্তেকাল হবে, ওয়া ইউসাল্লি আলাইহিল মুসলিমুন, মুসলমানরা তার জানাজা পড়বেন। এই দুইটি হাদিসের সমন্বয় আপনাদের সামনে উল্লেখ করলাম যে 33 বছর আগে তিনি জীবনযাপন করেছেন, তারপরে আল্লাহ উঠিয়ে নিয়েছেন তাকে, আর পরে এসে 7 বছর পৃথিবীতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদেরকে নেক আমলে যেন তৌফিক দান করেন, আমাদেরকে আমাদের মৃত্যুর পূর্বে কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তর থেকে শাহাদাত দান করে আমাদেরকে যেন মৃত্যু মুখে পতিত হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও যেন সুখী রাখেন, আল্লাহ আমাদেরকে পরকালে যেন সুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা বেঁচে রয়েছেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে আগামীতে নেক আমলে যেন বেশি তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা মারা গেছেন তাদের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যেন তাদের কবর আযাবকে দূর করে দেন, আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, তাদেরকে হালাল রুজি দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।